ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। এই চ্যানেলে আমরা মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেনের পাঠ্যপুস্তকের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে থাকি। আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের সরসূত্র কষা কষে দেখি দুইয়ের অঙ্কগুলো আমরা কিন্তু আজকে করব। এর আগের ক্লাসে আমরা 16 নম্বর দাগে যে অঙ্কগুলো ছিল অর্থাৎ 16 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 17 নম্বর অঙ্ক থেকে করব। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এর আগের ভিডিও এবং আজকে যে ভিডিও হতে চলেছে এই দুটো ভিডিও দেখলে সরল সুদ কষার থেকে কিন্তু একটা অঙ্ক তোমরা কিন্তু কমন পাবে এবং সেখানে কিন্তু তোমাদের 5 নম্বর থাকবে। তাহলে আগের ভিডিও এবং আজকের ভিডিওটা তোমরা ভালো করে দেখো এবং বাড়িতে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, তাহলে একটা কিন্তু 5 নম্বরের অঙ্ক তোমরা কমন পাবে। তাহলে আজকে আমরা শুরু করব এই 17 নম্বর দাগের যে অঙ্ক, এই 17 নম্বর দাগের অঙ্ক। এখানে কি বলছে যে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরসুদের হার 6% এবং অন্য ব্যাংকে বার্ষিক সরসুদের হার কত 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1240 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা বের করতে হবে। দেখো 16 নম্বর এবং 17 নম্বর এই দুটো অঙ্কই কিন্তু সেম টু সেম একই রকম, শুধু পার্সেন্টেজ এবং যে অর্থের পরিমাণ সেই দুটোই কিন্তু আলাদা আছে। তাছাড়া বাকি যে অঙ্ক, বাকি অঙ্ক করার পদ্ধতি কিন্তু আমরা একই। তাহলে আমরা ধরে নেব যে প্রথম ব্যাংকে 100 টাকা রেখেছিলেন আর দ্বিতীয় ব্যাংকে তিনি 10,000 মাইনাস 100 টাকা রেখেছিলেন। তাহলে ধরি তিনি প্রথম ব্যাংকে 100 টাকা রেখেছিলেন এবং দ্বিতীয় ব্যাংকে 10,000 মাইনাস 100 টাকা রেখেছিলেন। তাহলে আশা করি এই টুকুটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রথম যে ব্যাংকের আছে অর্থাৎ প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা তাহলে এখানে লিখব কি প্রথম ব্যাংকের ক্ষেত্রে। দেখো অঙ্কটাতে কি বলছে যে এই ব্যাংক থেকে যা সুদ পাবে আর এই ব্যাংক থেকে যা সুদ পাবে সেই সুদের পরিমাণ কত, এই 1280 টাকা। তো আমাকে প্রথমে কি করতে হবে, এই ব্যাংক থেকে যে পরিমাণ সুদ পাবে সেটা বের করতে হবে আর এই ব্যাংক থেকে যে পরিমাণ সুদ পাবে সেটা কিন্তু আমাকে বের করতে হবে। তো আমরা দেখো এর আগের অঙ্কগুলো কীভাবে সুদ বের করতে হয় কিন্তু সেটা আমরা জেনেছি। তাহলে আমরা ওই পদ্ধতিতে আমরা করবো, প্রথম ব্যাংকে ব্যাংক থেকে কত টাকা সুদ পায় সেটা আমরা দেখব, সেটা কত টাকার উপর 100 টাকা। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে মূলধন পি ইকুয়াল টু কত 100 টাকা। তারপর দেখো সুদের হার কত বলেছে যে সুদের হার আর ইকুয়াল টু এটা কত 6% এবং সময় কত বলেছে যে সময় পি ইকুয়াল টু কত এই 2 বছর। তাহলে আমাকে কি করতে হবে আয়, তাহলে পি টি আর আয় কত 100, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখানে পি এর মান কত 100 টাকা, টি কত 2 বছর আর কত 6, তাহলে কত পেয়ে গেলাম, তাহলে কত 12x/100 টাকা। এবার এখানে আমরা করবো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে আমরা এখানে ধরে নেব যে মূলধন পি ইকুয়াল টু কত 10,000 মাইনাস 100 টাকা আর সুদের হার আর ইকুয়াল টু কত বলেছে এখানে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে 7%, সময় কত টি ইকুয়াল টু 2 বছর আর আমাকে কী বের করতে হবে মোট সুদ, এটাকে আয় অন করছি আর এটাকে আমরা আই টু করছি, তাহলে এটা আমাকে বের করতে হবে। তাহলে আই টু সমান সমান কী বলতে পারি পিটিআর বাই কত 100, তাহলে পি এর মান কত
10,000 মাইনাস এক্স, টি মানে কত 2 বছর, আর মানে কত 7, বাই কত 100। তাহলে দেখো এতটুকু কিন্তু আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি, অর্থাৎ এই দুটো ব্যাংকের ক্ষেত্রে আমরা সুদ কিন্তু আমরা পেলাম। এবার শর্ত অনুসারে কি লিখতে পারি, যে এই ব্যাংকের সুদ প্লাস এই ব্যাংকের সুদ সমান সঙ্গত এই যে 1280 টাকা, যে শর্ত অনুসারে তাহলে ওই ব্যাংকের কত ছিল সুদ 12x/100, আর এই ব্যাংকের ক্ষেত্রে কত হয়েছে 10,000 - x ইন্টু এটা কত হচ্ছে 7×14/100 ইন্টু কত 1280। দেখো এখানে 100 আছে, এখানে 100 আছে, তাহলে উভয় পক্ষে আমি কি হচ্ছে 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কত হবে 12x + 10,000 - x ইন্টু কত 14×12/80 ইন্টু কত 100। তাহলে আমরা এখানে লিখব যে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে, তাহলে এটা কত 12x যদি গুণ করে দিই তাহলে কত 14, আর 14 পর কত 4×0=1, 2, 3, 4 মাইনাস কত 14=, তাহলে 1,280 × 100, তাহলে কত, তাহলে দেখো এটুকু ক্যালকুলেশন তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে -14x থেকে 12x বাদ দিলে কত হবে -2x, আর এই পোর্শনটা কত 14,000 টাকা আমি এদিকে নিয়ে এসেছি, তাহলে 12×8=1, 2, 3 - 1, 2, 3, 4 বা -2x = তাহলে 14,000 থেকে যদি 12,800 বাদ দিই তাহলে তোমার কত পাবো 1, তাহলে তোমার ওটা 1, 2, 3টা, তাহলে কত এটা 12,000 টাকা পেলাম। তাহলে কত হবে x = কত এই 6,000 টাকা। তাহলে এক্সটা কার কোন ব্যাংকে রেখেছিলাম, তাহলে এক্সটাকে আমরা কী করেছিলাম প্রথম ব্যাংকে রেখেছিলাম, আমরা কত রেখেছিলাম 6,000 টাকা। তাহলে দ্বিতীয় ব্যাংকে তাহলে আমরা কী লিখতে পারি, অতএব যে প্রথম ব্যাংকে 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে তাহলে 10,000 - 6,000=4,000 তিনি রেখেছিলেন। তাহলে আশা করি এই অঙ্কটা দেখা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটাও কিন্তু মাধ্যমিকে আসার মতো, তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রেখো। এবার যেটা আমরা করবো 18 নম্বর দাগের অঙ্কটা, তাহলে দেখো 18 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, যে কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, তাহলে ওই বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে অঙ্কটা একটু ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে, ধরো এই আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে এটাকে আমি টোটাল 12 মাস ধরে নিলাম, তাহলে এটা প্রথম 3 মাস, এটা দ্বিতীয় 3 মাস, এটা থ্রি মান্থ, আর তাহলে এটা কত 6 মান্থ, তাহলে এই টোটাল 12 মাস কেমন 3টা ভাগে ভাগ করে নিল। তাহলে তিনি প্রথম কি করেছিলেন, এই 15,000 টাকা তিনি জমা রেখেছিলেন, তারপর কি করছেন 3,000 টাকা তুলে নিলেন। তাহলে যদি 3,000 টাকা যদি তুলে নিলেন তাহলে এই 3 মাস কত তোমার 12,000 টাকা থাকবে, তারপর তিনি কি করছেন আবার 8,000 টাকা দিলেন, তাহলে 12,000 + কত এই 8,000 টাকা, তাহলে কত এখানে 20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি যে প্রথম 3 মাসের জন্য তিনি 15,000 টাকার পর কত টাকা সুদ পায় সেটা বের করবো, তারপরে যে 3 মাস অর্থাৎ 12,000 টাকা পর, কারণ এখানে 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে 15,000 থেকে যদি 3,000 তুলে নেয় তাহলে কত থাকবে 12,000, তাহলে এই 3 মাসের পর তোমার এই 12,000 টাকা সুদটা বের করবো, তারপর যে বাকি 6 মাস থাকছে সেখানে তিনি কী করছেন আরও 8,000 টাকা তিনি জমা দিচ্ছেন, যা টোটাল মূলধন কত হচ্ছে 20,000 টাকা হচ্ছে। তাহলে এই 6 মাসের জন্য এই 20,000 টাকার উপর কত টাকা সুদ হয় সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কটা 3টা পার্টে করব। তাহলে প্রথম অংশ, তাহলে 1ম অংশ, তাহলে এখানে তোমার মূলধন অর্থাৎ পি কত, এই পি তোমার কিন্তু 15,000 টাকা, তাহলে সময় টি কত 3 মাস,
তাহলে আমরা বলেছি এই মাসটাকে তোমাকে কি করতে হবে, এই বছরে ভাগ করে নিতে হবে। অর্থাৎ এই তিন তিনকে বারো দিয়ে ভাগ করলে তাহলে এটি কি চলে আসবে তোমার বছরে, আর মাসটাকে তোমাকে কিন্তু বছর করতে হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে তিন মাস সমান সমান এক বাই চার। তাহলে এবার দেখো তোমার সুদের হার কত। তাহলে এখানে সুদের হার আর ইকালটা কত, 5%। তাহলে মোট সুদ তাহলে আয় ওয়ান তোমাকে বের করতে হবে, যেহেতু প্রথম অংশ তাই এটাকে আয় ওয়ান দিলাম। তাহলে আয় ওয়ান ইকাল কত করতে পারি, পিটিআর বাই কত, 100। তাহলে এখানে পি কত, 1500। টি মানে কত, টি মানে তোমার 1/4, আর মানে কত, 5, আর এর নিচে এই 100। তাহলে আমরা কেলাম এই শূন্য শূন্য কেটে দিলাম, এই শূন্য শূন্য কেটে দিলাম, দুই দিয়ে ভাগ করলে কত হবে, এই 75। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত হলো, 5 5 25, 5 7 35, আর দুই কত, 37, তাহলে 375 বাই এত টাকা। অর্থাৎ প্রথম তিন মাসের জন্য 15,000 টাকা প্রতি নিয়ে 375/2। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 2×2, 8×3=16, 7×2=14, 5×2=10। অর্থাৎ প্রথম তিন মাসের জন্য তিনি কতটা সুদ পাবেন, 187.50 টাকা। তাহলে এখানে আমরা দ্বিতীয় অংশ করছি, দ্বিতীয় অংশ তাহলে আমরা কি করব, যে মূলধন তাহলে এখানে কত কত হবে, অর্থাৎ পি ইকাল টু তাহলে 15,000 মাইনাস কিন্তু 3,000, তাহলে কত হলো, এই 12,000 টাকা। তাহলে তাহলে এখন মূলধন 3,000 টাকা যদি তুলে নেয় 15,000-এর মধ্যে, তাহলে তোমার কত, 12,000 টাকা থাকবে। তাহলে সময়টা কত, সময় টি ইকাল টু তাহলে এখানেও তোমার কত, 3 মাস, অর্থাৎ 3 মাস। তাহলে এটাকে আমরা কি করবো, বছর করব। তাহলে 3 মাস সমান সমান করতে বলতে পারি 1/4 বছর। তোমার সুদের হার, তাহলে সুদের হার আর ইকাল টু কত, 5%, আর তোমার মোট সুদ আই টু সমান সমান জিজ্ঞাসা। তাহলে দেখো এইটুকু তোমরা কিন্তু সবাই বুঝতে পেরেছ যে আমাকে এখানে কী বের করতে হবে, আই টুটা বের করতে হবে। তাহলে এখানে আই টু মানে আমরা কত বলতে পারি, পি টিআর বাই কত, 100। তাহলে পি এর মান কত, এখানে তোমার কত হবে, 1/2 12,000। টি মানে কত, 1/4, আর মানে 5, আর এই 100টা বসে দিলাম। তাহলে দেখো এই শূন্য শূন্য কেটে গেলো, এই শূন্য শূন্য কেটে গেলো, তাহলে কত, 3 4 12 30, তখন কত গেল, 150 টাকা। তাহলে দেখো আমরা দ্বিতীয় অংশের জন্য কিন্তু পেয়ে গেলাম। এবার যে তৃতীয় অংশ, তৃতীয় অংশের ক্ষেত্রে আমরা কি করছি, তৃতীয় অংশ তাহলে তৃতীয় অংশ তাহলে মূলধন কত হবে তাহলে তোমার, অর্থাৎ পি ইকাল টু, তাহলে পি ইকাল টু দেখো তাহলে 12,000 ছিল, তার মধ্যে আবার কত, 8,000 দিল, তাহলে কত হলো, 20,000। তাহলে আমরা এখানে বলতে পারি যে 12,000 + 8,000, তাহলে কত হলো, এটা এই 20,000 টাকা। সময়, তাহলে সময় টি ইকাল টু কত, 6 মাস সমান সমান কত, 1/2 বছর। সুদের হার, অর্থাৎ সুদের হার আর ইকাল টু কত, 5%, আর মোট সুদ আই থ্রি তোমাকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আই থ্রি সমান সমান কত, পিটিআর বাই কত, 100। তাহলে পি এর মান কত, 20,000। টি মানে কত, 1/2, আর মানে কত, এই 5/100। তাহলে এই শূন্য, এই শূন্য কেটে গেল, তাহলে এটা কত হবে, 1/2। তাহলে এই 10×20, আর এই শূন্য, তাহলে কত হলো, এই 500 টাকা। তাহলে দেখো তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সুদ কত পেয়েছিলাম, 187.50 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত পেলাম, 150 টাকা, আর তৃতীয় ক্ষেত্রে সুদ কত, 500 টাকা। তাহলে আমরা বলতে পারি তিনি মোট সুদ পাবেন, তাহলে কত, প্রথম ক্ষেত্রে 187.50, দ্বিতীয় ক্ষেত্রে 150, আর তৃতীয় ক্ষেত্রে কত, 500 টাকা। তাহলে দেখো এতটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে কত, 837.50। তাহলে এটা তার কী হবে, মোট সুদ। তাহলে তিনি সুদে আসলে পাবেন, তাহলে আমরা এখানে বলতে পারি
যে তিনি সুদে আসলে পাবে, তাহলে এটা তো সুদ, তাহলে আসল তার কত? 20,000, আর প্লাস কত? 837.5, তাহলে এটা কত কত হবে? তাহলে 20,837.5 টাকা। তাহলে দেখো তোমরা আশা করি এইটুকুটা কিন্তু তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই অঙ্কটা তোমরা যদি তিনটা পার্টে করতে পারো তাহলে দেখো অঙ্কটা সহজ হবে। অর্থাৎ প্রথম 3 মাস 15,000 টাকা সুদ বের করতে হবে, তার পরের মাস যেহেতু 15,000-এর মধ্যে 3,000 তুলে নেবে, দেখো তো 12,000 টাকা থাকবে, তাহলে সেটা 3 মাসের জন্য। আর পরে যে বাকি 6 মাস সেখানে তার মূলধন কত হবে? 20,000 টাকা, তাহলে ওই 6 মাসের জন্য তোমার 20,000 টাকা উপর সুদ বের করতে হবে। তাহলে দেখো আমরা সুদ কত পেয়েছি? 837.50। তাহলে তার সুদে আসলে কত হবে? তার মূলধন ছিল 20,000 প্লাস কত সুদ? তাহলে আসল প্লাস সুদ, তাহলে সুদে আসলে তিনি পাবেন 20,837 টাকা। তাহলে আশা করি দেখো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এই অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।